অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে গুগলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মঙ্গলবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই মামলা করা হয়। এর মধ্য দিয়ে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল গুগল। বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগের করা এই মামলায় বলা হয়েছে, গুগল বেআইনিভাবে বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিযোগিতা ছিল তার ভারসাম্য নষ্ট করে দিয়েছে গুগল। মামলায় আরও বলা হয়েছে, ডিজিটাল বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে গুগল বেআইনি পথ যেমন বেছে নিয়েছে, তেমনি যে কোনো প্রতিষ্ঠানকে চাপে ফেলতে বিজ্ঞাপনের দাম কম বেশি করছে, কোনো কোনো প্রতিষ্ঠানকে বয়কট করছে। শুধুমাত্র কেন্দ্রীয় একটি মামলা করেছে এমনটি নয়, একই সঙ্গে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, টেনেসি ও ভার্জিনিয়াতেও মামলা করা হয়েছে। এই 8 অঙ্গরাজ্যে গুগলের বিরুদ্ধে মামলা করার পর যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ এই বিজ্ঞাপনের খাতের নিয়ন্ত্রণ এখন গুগলের হাতে। যেসব ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন প্রচার করছে তারা এসব বিজ্ঞাপন থেকে আয় কম করছে। অন্যদিকে যারা এসব বিজ্ঞাপন দিচ্ছে সেসব প্রতিষ্ঠানকে বেশি টাকা গুনতে হচ্ছে। বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। লিসা মোনাকো বলেন, গুগল অতিমাত্রায় মুনাফা করছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনদাতা ও যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা। তবে বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগের এমন দাবি খারিজ করেছে গুগল। প্রতিষ্ঠানটি বলেছে, বাজারে অ্যামাজন, ফেসবুক ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বী রয়েছে। প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গুগলের এক মুখপাত্র। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন।